নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি বৃষ রাশির জাতক বা জাতিকা কিংবা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি বৃষ রাশি এবং বৃশ্চিক রাশির গোল্ডেন টাইম কবে থেকে স্টার্ট হতে চলেছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। আপনি যদি বৃষ রাশি কিংবা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনাদের গোল্ডেন টাইম কবে থেকে স্টার্ট হতে চলেছে। দেখুন, বর্তমানে প্রতিটি রাশিরই কিন্তু কম বেশি সময় খারাপ চলছে, তাদের মধ্যে আপনারাও ব্যতিক্রম নন। অনেকে রয়েছে যাদের অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসতে পারছে না, অনেকে রয়েছে লোনে জর্জরিত, অনেকে সন্তান নিয়ে প্রবলেমে পড়ছেন, অনেকের বিবাহ হতে চাইছে না, প্রত্যেকেরই হাজারো রকমের প্রবলেম। আর এই সমস্ত প্রবলেমের একটি সলিউশন, সেটি হচ্ছে গোল্ডেন টাইম। কারণ কথাই আছে না, প্রতিটি মানুষের একবার না একবার ভালো সময় আসে, আর সেই সময়টিকে আপনারা যদি কাজে লাগিয়ে নেন তাহলে লাইফ টাইম বসে খেতে পারবেন। তাই আমি আপনাদেরকে বলবো, যে সময়টির কথা আমি বলতে চলেছি সেই সময়ে বৃষ রাশি এবং বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনি যাই হন না কেন, সেই সময়টিকে আপনারা কাজে লাগিয়ে ফেলুন। কারণ সেই সময় আপনার জন্য গোল্ডেন টাইম, অর্থাৎ সমস্ত দিক থেকে শুভ দিন আগত হতে চলেছে। আমি বিষয়টিকে একটু এক্সপ্লেন করে বুঝিয়ে দিচ্ছি। অনেকে রয়েছে গোল্ডেন টাইম সম্পর্কে বুঝে না। দেখুন, গোল্ডেন টাইম আমি সোজা ভাষায় বুঝিয়ে দিচ্ছি। আপনারা অনেকেই ইতিহাস পড়েছেন এবং সেখানে স্বর্ণময় যুগের কথা বলা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই স্বর্ণময় যুগ যেটা, সেই যুগে মানুষদের অর্থনৈতিক প্রবলেম ছিলই না। সেই সময়কার মানুষ সুখে স্বাচ্ছন্দ্যে শান্তিতে বসবাস করতে পারত, আমরা ইতিহাসের পাতা খুললে সেটা জানতে পারি। আর ঠিক তেমনটাই আপনাদের জীবনে ঘটতে চলেছে। তবে সময়টি কী সেটি অবশ্যই আপনারা জেনে নিন। আর সেই সময়ে আপনাদের অর্থনৈতিক সিচুয়েশন বলুন, দাম্পত্য সুখের দিক বলুন, সন্তান সুখের দিক বলুন, এছাড়াও মানসিক যে শান্তি, সেই শান্তির জিনিসটা বলুন, সেই সমস্ত কিছু এই দুই রাশির জাতক ও জাতিকারা পেতে চলেছেন। কিন্তু টাইমটি কিন্তু ভিন্ন ভিন্ন রয়েছে, একই সময় নয়। আরেকটি বিষয় জানিয়ে দিই, যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। এছাড়াও আপনার যদি কোনো বিজনেস বা প্রতিষ্ঠান থাকে, তার অ্যাডভার্টাইজমেন্ট আমার এই চ্যানেলের মাধ্যমে করতে চান, তারাও যোগাযোগ করতে পারেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক বৃষ রাশি এবং বৃশ্চিক রাশির গোল্ডেন টাইম কবে থেকে স্টার্ট হতে চলেছে। প্রথমে আসি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের গোল্ডেন টাইম কবে থেকে স্টার্ট হতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। এই প্রসঙ্গে একটি কথা বলে দিই, যাদের বৃষ লগ্ন তারা কিন্তু পূর্ণ মাত্রায় এর ফল পাবেন না, 50% আপনারা ফল পাবেন। কারণ লগ্নের ক্ষেত্রে 50% পেয়ে থাকে, সেটি ভালো ফল হোক বা খারাপ। তাই যারা বৃষ লগ্নের জাতক বা জাতিকা তারা 50% এর ফল পেতে চলেছেন। কিন্তু যারা বৃষ রাশির জাতক বা জাতিকা তাদের ক্ষেত্রে কিন্তু 100% এর শুভ ফল পেতে চলেছেন। তো আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের গোল্ডেন টাইম স্টার্ট হতে চলেছে 18 নভেম্বর 2021। টাইমটি মনে রাখুন, 18 নভেম্বর 2021। অর্থাৎ এই সময়ের পর থেকে আপনাদের সমস্ত দিকই ভালো যেতে চলেছে।
তবে যাদের জন্মছকে নিতান্তই গ্রহ অবস্থান প্রচণ্ড খারাপ রয়েছে তারা কিন্তু পূর্ণমাত্রায় এর ফল নাও পেতে পারে। তবে যাদের অ্যাভারেজ গ্রহের অবস্থান শুভ রয়েছে তারা কিন্তু এর ফল পাবেনই পাবেন। এরপর আসি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম কবে থেকে স্টার্ট হতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। এই প্রসঙ্গে আপনাদেরকেও জানিয়ে রাখি যাদের বৃশ্চিক লগ্ন তারা কিন্তু 50% এর শুভ ফল পেতে চলেছেন, অর্থাৎ লগ্নের ক্ষেত্রে এর 50% শুভ ফল পাওয়া যায় বা অশুভ ফল পাওয়া যায়। তাই আপনার যদি বৃশ্চিক লগ্ন হয় সেক্ষেত্রে আপনারা 50% এর ফল পাবেন। আসুন জেনে নেওয়া যাক আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের গোল্ডেন টাইম কবে থেকে স্টার্ট হতে চলেছে। আপনাদের গোল্ডেন টাইম অর্থাৎ বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাদের গোল্ডেন টাইম স্টার্ট হতে চলেছে 10ই ডিসেম্বর 2021, অর্থাৎ ডিসেম্বরের 10 তারিখ থেকে আপনাদের গোল্ডেন টাইম স্টার্ট হতে চলেছে। এই সময়ের পর থেকে আপনাদের সমস্ত দিকই কিন্তু ভালো যেতে চলেছে, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক বলুন মানসিক উদ্বেগের দিক বলুন সেটি কিন্তু অনেকটাই কমে যাবে। এছাড়াও সন্তান সুখের দিক বলুন দাম্পত্য সুখের দিক বলুন সমস্ত দিকই কিন্তু আপনাদের শুভ যেতে চলেছে। তবে যাদের নিতান্তই জন্মছক প্রচণ্ড খারাপ রয়েছে তারা কিন্তু এর শুভত্ব কিন্তু নাও পেতে পারেন। তাই আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন এবং আপনাদের জন্মছকটিকে শুদ্ধিকরণ করে নিন যাতে আপনারা এর পূর্ণাঙ্গ ফল পেয়ে যান। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।